ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে ক্লাস হচ্ছে আমাদের আর্টিকেল রাইটিং পার্ট 3 এবং আর্টিকেল রাইটিং লাস্ট ক্লাস। তো আজকের ক্লাসে আমরা টোটাল আর্টিকেল রাইটিং এর একদম লাস্ট পার্ট স্টেপ বাই স্টেপ শিখব। তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে আর্টিকেল রাইটিং এর রুলস এন্ড টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে জেনেছি। তারপর আর্টিকেল রাইটিং এর কিভাবে আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিভাবে হেডলাইন তৈরি করব, টাইটেল তৈরি করব, সবকিছু আমরা ধাপে ধাপে দেখেছি। এবং আর্টিকেল রাইটিং এর কিওয়ার্ড পারফেক্টলি কিভাবে আমরা বসাবো, ওই জিনিসগুলো আমরা কিন্তু দেখেছি। তো এখন আমরা জিনিসটা দেখব। প্রথমত হচ্ছে কিওয়ার্ড ডেস্টিনি। কিওয়ার্ড ডেস্টিনিটা হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব। দেখুন, আমি এখানে কিন্তু বাংলায় লিখে রেখে রাখছি, যারা বুঝবেন না তারা এখানে বাংলা দেখে বুঝতে পারবেন। আর আপনারা প্রত্যেকটা, আমি যে শিটগুলো আপনাদেরকে দেখাবো ওই শিটগুলা সাথে তো আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। এই নেন, স্ক্রিনশট দিয়ে রেখে দেন, আপনাদের কাজে আসবে। দেখা গেছে যে অনেকে ভিডিও নাও দেখতে পারে, কিন্তু এই স্ক্রিনশট যদি থেকে থাকে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তো প্রথম যে স্টেপটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড ডেস্টিনি, মানে আমাদের কিওয়ার্ডের ঘনত্ব। আমরা যখন একটা ওয়েবসাইটকে গুগল টপ র্যাঙ্কিংয়ে নেওয়ার চেষ্টা করি, তার আগে সর্বপ্রথম আমরা কী করি, একটা ওয়েবসাইট তৈরি করি। আর ওই ওয়েবসাইটের ভিতরে আমরা বিভিন্ন কী করি, বিভিন্ন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করি, এবং এই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির আন্ডারে আমরা কী করি, বিভিন্ন আর্টিকেল লিখে থাকি। হ্যাঁ, বিভিন্ন আর্টিকেল লিখে থাকি। আর ওই আর্টিকেলের ভিতরে আমাদের কী করতে হবে, আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড নিয়ে আমরা গুগল টপে আসব, ওই কিওয়ার্ডগুলো আমরা সেট করে দেই। যদি আমরা আর্টিকেলের ভিতরে বা আমাদের সব প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি আমরা স্টেপ বাই স্টেপ করে যদি আমরা কিওয়ার্ডগুলো সেট করে দিতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের আমাদের সাইটটা বা আমাদের কিওয়ার্ড নিয়ে আমরা গুগলের টপে আসতে পারবো। এখন তার মানে এই নয় যে আমরা কোথায় কোথায় আমরা কিওয়ার্ড ইউজ করব, কোথায় কোথায় আমাদের টার্গেটেড কিওয়ার্ড ইউজ করব, কিন্তু গুগল নির্দিষ্ট করে দিয়েছে, আপনার কিওয়ার্ডটা সেট করার নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছে, আপনি ম্যাক্সিমাম 3% কিওয়ার্ড, আপনার যে টার্গেটের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন। 3% বলতে 100-এর মধ্যে 3% আপনি আপনার কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। বা আপনি আপনি যদি চান, মনে করুন এখানে অনেকগুলো লেখা আছে, এখানে অনেকগুলো ওয়ার্ড লেখা আছে, এখন এই ওয়ার্ডের পাশাপাশি আমি চাচ্ছি আমার কিওয়ার্ডগুলো সেট করতে বা টার্গেটেড কিওয়ার্ডগুলো সেট করতে, সেই ক্ষেত্রে আপনার আপনার আপনাকে কিওয়ার্ডের ঘনত্ব তৈরি করতে হবে। আর এই ঘনত্বটা হচ্ছে 3%। আপনি 3% জায়গায় রেখে রেখে আপনাকে কিওয়ার্ডটা সেট করতে হবে। আর যদি আপনি আপনি এখানে লিখলেন ক্যাটাগরি, ক্যাটাগরির পরেই লিখে দিলেন অনলাইন আর্নিং টিপস, আবার লিখে লিখলেন কমেন্টস, কমেন্টসের পরেই লিখলেন অনলাইন আর্নিং টিপস, এভাবে করলে চলবে না। আপনাকে ম্যাক্সিমাম কয়েকটা লাইন লেখার পর যে লাইনের ভিতরে আপনার কিওয়ার্ডগুলো ম্যাচ হবে, ওই ম্যাচিং অনুযায়ী আপনি আপনার কিওয়ার্ডটা সেট করতে হবে। আর মনে রাখবেন, ওই আর্টিকেলের ভিতরে আপনি যে আপনি আর যে কিওয়ার্ডটা সেট করবেন, ওই কিওয়ার্ড রিলেটেড যেন আর্টিকেল হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি সেট করেন, দেখতেও অনেক ভালো লাগবে এবং পড়তেও অনেক ভালো লাগবে। সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ডের ঘনত্ব হচ্ছে 3%। আপনারা কমসে কম 3% ঘনত্ব বজায় রেখে আপনারা আপনাদের টার্গেটের কিওয়ার্ডটা সেট করবেন। এরপরের প্রশ্ন হচ্ছে যে আমরা কোথায় কোথায় আমাদের যে কিওয়ার্ডগুলো সেট করব বা আমরা কোথায় কোথায় আমাদের কিওয়ার্ডগুলো সেট করতে পারি। প্রথমত হচ্ছে ক্যাটাগরি, আমরা আমাদের ক্যাটাগরির মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডটা সেট করে দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে কমেন্টস, আমরা কমেন্টসের ভিতরে আমরা আমাদের কিওয়ার্ডটা সেট করে দিতে পারি। তৃতীয়ত হচ্ছে ট্যাগ, ট্যাগের ভিতরে আমরা আমাদের কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ডটা সেট করে দিতে পারি। এরপরে হচ্ছে ইউআরএল, ইউআরএল তো অবশ্যই আমাদের কিওয়ার্ড থাকবে, কারণ আমরা যখন একটা ডোমেন কিনবো, একটা হোস্টিং কিনবো, যে ডোমেনটা কিনবো ওই ডোমেনটা আমাদের ওয়েবসাইটের মেন কিওয়ার্ড দিয়ে কিন্তু কিনবো, আর এই কিওয়ার্ডটা আমাদের এখানে থাকবে, হচ্ছে ইউআরএল। হ্যাঁ, এরপর হচ্ছে টাইটেল, টাইটেলে তো অবশ্যই আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে। এরপর হচ্ছে বডি টেক্সট, আমাদের কোনো আমরা যদি ওয়েবসাইটের ভিতরে যদি বডি টেক্সট করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই তো আমাদের এখানে বডি টেক্সটের ভিতরে আমরা আমাদের কিওয়ার্ডটা সেট করে দেবো, অ্যাঙ্কর টেক্সট করে দেবো। এরপর হচ্ছে ইমেজ, আমরা যদি ওয়েবসাইটের ভিতরে যদি কোনো ইমেজ সেট করে থাকি, সেই ক্ষেত্রে এই ইমেজের ভিতরে কিন্তু আমরা কী কী করবো, ইমেজের বাইরে আমরা অফ পেজ এসইও করে দেবো, আবার ওয়েবসাইটের ভিতরে অন পেজ এসইও করে করে দেবো। তো সেই জিনিসটা আমি আমি আপনাদেরকে এর আগের ক্লাসে দেখিয়েছি কীভাবে আমরা কিওয়ার্ডগুলো সেট করবো। এই দেখুন ইউআরএল, পেজ টাইটেল, এই দেখুন এই সব জায়গায় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আবার এখানে কিন্তু আমি বোঝাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন, এই সব জায়গায় আপনি যখন কিওয়ার্ড সেট করবেন, ম্যাক্সিমাম আপনাকে 3% ঘনত্ব বজায় রেখে আপনাকে কিওয়ার্ডগুলো সেট করতে হবে। যদি দেখা গেছে যে আপনি 3%-এর উপরে চলে গেছেন, মনে করুন আপনি
10% করে ফেলছেন, কিওয়ার্ডটা আপনি 10% ঘনত্ব বজায় রাখছেন। হুম, মনে করুন বা আপনি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করেছেন, সেই ক্ষেত্রে গুগল কখনই আপনার এই সাইট থেকে গুগল গুগল টপে আনতে দেবে না। এখন সঠিক পন্থায় যদি গুগল টপে যদি আপনার পেজ থেকে আনতে চান বা আপনার ওয়েবসাইট থেকে আনতে চান, অবশ্যই গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেই কিন্তু আপনাকে আসতে হবে। মনে করুন যে ফাইবার, ফাইবারে যদি আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন যদি এক চুল পরিমাণ যদি আমরা যদি একটু একটু যদি ইয়ে করি, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ভেঙে ফেলি, সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয় বা রিস্ট্রিক্টেড করে দেয়। সেক্ষেত্রে ঠিক একইভাবে গুগল কখনই আপনার ওয়েবসাইটকে ব্লক করবে না, কিন্তু আপনার ওয়েবসাইটটাকে এসইও করতে দেবে না। এসইও করতে হলে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলতে হবে। তার মানে কিওয়ার্ডটা আমাদেরকে, আমরা কিওয়ার্ড সেট করব, কিন্তু ওই কিওয়ার্ডটা আমাদেরকে 3% ঘনত্ব বজায় রেখে সেট করতে হবে। তো আমি এখানে উদাহরণস্বরূপ দিয়েছি 500টা ওয়ার্ড সমান 15টা টাইমস, হুম, বা 500 শব্দ সমান 15 বার। এখন দেখা গেছে যে আপনি একটা আর্টিকেল লিখলেন, ওই আর্টিকেলের ভিতরে 500টা শব্দ রয়েছে। এখন এই 500টা শব্দের ভিতরে আপনি কতবার আপনার কিওয়ার্ডটা সেট করতে পারবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি আপনি ওই অনুপাতে ধরে নেন, যদি আপনি এই 500টা একটি 500টা ওয়ার্ডের একটি আর্টিকেল লিখলেন, ওই 500টা ওয়ার্ডের আর্টিকেলের ভিতরে আপনি ম্যাক্সিমাম 15 বার আপনার কিওয়ার্ডটা সেট করতে পারবেন। তার মানে আমরা 1000 শব্দ, আমাদের যদি আর্টিকেল যদি হয় 1000 শব্দ, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, 30টা ওয়ার্ড অ্যাড করতে পারবো, আমাদের কিওয়ার্ডটা অ্যাড করতে পারবো। তার মানে 500 হলে, 500 দিয়ে আমি উদাহরণ দিলাম 15 বার, তাহলে 1000 হলে 30 বার। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে 500টা ওয়ার্ডে যদি আমরা যদি কিওয়ার্ড ইউজ করি, সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে স্যার 500টা ওয়ার্ড কিভাবে আমরা বুঝবো, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনারা যদি 500টা শব্দ ইউজ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 15 বার, ম্যাক্সিমাম 15 বার আপনার কিওয়ার্ডটা সেট করে দিতে হবে। এর বেশি আপনি করতে পারবেন না। তো এখানে আমি কিছু উদাহরণস্বরূপ রেখেছি, এক্সট্রাক্ট অর মেন কিওয়ার্ড। আপনি মেন কিওয়ার্ড 50% দিতে পারবেন। এই 50%টা কিভাবে, এই 15 বারের মধ্যে, এই এই 15 বারটা আমি ধরে নিলাম 100%, এই 15 বারটা আমি ধরে নিলাম 100% মনে থাকবে। 500 বারের মধ্যে, 500 বারের মধ্যে 15 বার আমরা কি করতে পারবো, আমাদের কিওয়ার্ডটা সেট করতে পারবো। আবার এই 15 বারকে আমি কি করলাম, 100% ধরে নিলাম। হুম, কিন্তু এই এই 15 বারকে যদি আমি ভাগাভাগি করি, সেই ক্ষেত্রে আপনি আপনার মেন কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন 50 বার। মেন কিওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন 50 বার। তার মানে মেন কিওয়ার্ডটা আমি মনে করেন 7 বার ব্যবহার করলাম, 15-এর মধ্যে 7 বার ব্যবহার করলাম আমার মেন কিওয়ার্ড। কারণ আমি এই 15-কে আমি 100% দিয়ে দিয়েছি, এই 15-কে আমি 100% দিয়ে দিয়েছি। সেই ক্ষেত্রে এখানে আবার শব্দগুলোকে আমি 2 ভাগ করে দিয়েছি, একটা হচ্ছে মেন কিওয়ার্ড, একটা হচ্ছে রিলেটেড লিঙ্ক, 2 ভাগ করে দিয়েছি। তো 2 ভাগ করলে কি হবে, আমি এখানে 100% ধরে নিলাম, সেক্ষেত্রে এই 100%কে আমি ভাগ করে নিলাম 50% আর 50%। এই 15-কে আমি ভাগ করলাম 100 দিয়ে, আবার এই 100-কে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। বুঝতে পেরেছেন সুয়েল? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এরপর এই 100-কে যখন আমি, জি স্যার, কিন্তু আমাদের মেইন থাকবে এই 15 বার। আমরা কিন্তু এই 15 বারকে কিন্তু ভাগ করে 100% তৈরি করেছি, আবার এই 100%কে আমি 2 ভাগ করে দুই স্টেপে সাজিয়েছি, 50% 50%। তো 50%-এর ক্ষেত্রে আমরা মনে করলাম যে 60টা কিওয়ার্ড আমাদের মেন কিওয়ার্ডটা, মনে করুন মেন কিওয়ার্ড হতে পারে অনলাইন আর্নিং টিপস, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। তো মেন কিওয়ার্ডটা আমরা 7 বার ব্যবহার করতে পারবো, 15 বারের মধ্যে যদি আমি 500টা শব্দ ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে 15 বারের মধ্যে আমি 7 বার ইউজ করতে পারবো। এরপর রয়েছে দেখুন রিলেটেড লিঙ্ক LSI, তারপর লং টেল কিওয়ার্ড। অনেক সময় আছে আমাদের, মনে করুন আমাদের এই যে কিওয়ার্ডটা আছে, আমি এখানে দেখাই অনলাইন আর্নিং টিপস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড, মনে করুন এটা হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড। তো আমরা গুগল টপে আসতে চাচ্ছি অনলাইন আর্নিং নিয়ে, ঠিক আছে, মনে করুন এটা হচ্ছে আমাদের আমাদের মেইন কিওয়ার্ড, লং ট্রায়াল কিওয়ার্ড, মানে লম্বা একটি কিওয়ার্ড। আর ওই কিওয়ার্ডকে আমরা আমরা কি করলাম, 2 ভাগে ভাগ করে নিলাম, এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, এই অনলাইন আর্নিং হচ্ছে 1 ভাগ, আর টিপস হচ্ছে 1 ভাগ। হুম, এই অনলাইন আর্নিং আর্নিং হচ্ছে আমাদের শর্ট ট্রায়াল কিওয়ার্ড, আর আর অনলাইন আর্নিং টিপস হচ্ছে আমাদের লং ট্রায়াল কিওয়ার্ড। অনেক বায়ার আছে বা অনেক মানুষ আছে,
অনলাইন আর্নিং লিখে, অনলাইন আর্নিং লিখে সার্চ করে, অনেক মানুষ আছে অনলাইন আর্নিং টিপস লিখে সার্চ করে, আবার অনেক মানুষ আছে বেস্ট অনলাইন আর্নিং টিপস লিখে সার্চ করে, আবার অনেক মানুষ আছে বেস্ট অনলাইন আর্নিং টিপস ইন বিডি, বেস্ট অনলাইন আর্নিং টিপস ইন ইন্ডিয়া, বেস্ট অনলাইন আর্নিং টিপস ইন স্পেন, বেস্ট অনলাইন আর্নিং টিপস ইন ফ্রান্স, এরকম অসংখ্য মানুষ সার্চ করে। তো অনলাইন আর্নিংটা হচ্ছে শর্ট কিওয়ার্ড, আর অনলাইন আর্নিং টিপসটা হচ্ছে লং কিওয়ার্ড। তো 50% মানুষ কি করে, শর্ট কিওয়ার্ড ইউজ করে থাকে, আর 50% মানুষ কি করে, লং কিওয়ার্ড ইউজ করে থাকে। তার মানে আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে, কিওয়ার্ডকে আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে মেইন কিওয়ার্ড রাখতে হবে, একটা হচ্ছে লং কিওয়ার্ড রাখতে হবে, যদি পারফেক্টলি এসইও করতে হয়, যদি পারফেক্টলি আপনাদের আর্টিকেলকে যদি আর্টিকেলের মাধ্যমে বা পুরো আর্টিকেলটাকে যদি এসইও করতে হয়, সেক্ষেত্রে আপনাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে, একটা হচ্ছে লং টাইল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টাইল কিওয়ার্ড। তো আমরা জানি অনলাইন আর্নিং টিপস হচ্ছে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমরা এখানে দুই ভাগ করে নিলাম, মনে করলাম যে অনলাইন আর্নিং টিপস হচ্ছে আমাদের লং টাইল কিওয়ার্ড, আর অনলাইন আর্নিংটা হচ্ছে শর্ট টাইল কিওয়ার্ড, আর এই শর্ট টাইল কিওয়ার্ড মনে করলাম যে আমার মেইন কিওয়ার্ড, এই শর্ট টাইল কিওয়ার্ডটা আমি মনে করলাম মেইন কিওয়ার্ড, আর এই মেইন কিওয়ার্ডটা আমরা এখানে 7 বার ব্যবহার করতে পারবো এই মেইন কিওয়ার্ডের মধ্যে। আমি এখানে মেইন কিওয়ার্ডটা দিয়ে দিই, দিয়ে দিলাম, তো টিপসটা কেটে দিই, আমি শর্ট টাইল কিওয়ার্ডটা মানে মেইন কিওয়ার্ডটা দিয়ে দিলাম 50% মানে 7 বার। এরপর রয়েছে রিলেটেড লিঙ্ক এস এল এস আই লং টাইল কিওয়ার্ড, মানে লং টাইল কিওয়ার্ড আমরা আরো ব্যবহার করবো 7 বার বা 8 বার, হ্যাঁ, বা আপনি এখানে মেইন কিওয়ার্ড দিয়ে দিতে পারেন 8 বার, আর এখানে দিতে পারেন যে লং কিওয়ার্ড দিতে পারেন আপনি 7 বার, তাহলে তো আমাদের 15 বার হয়ে গেল, তাই না? মালিকুন, এখন লং টাইল কিওয়ার্ড এবং শর্ট টাইল কিওয়ার্ড কোন দিতে হয় আমি কিন্তু এই কথার মধ্যে বুঝিয়ে ফেলছি। অনেক মানুষ আছে লং টাইল কিওয়ার্ড ইউজ করতে পারে, আবার অনেক মানুষ আছে শর্টকাট কিওয়ার্ড ইউজ করতে পারে, সেক্ষেত্রে আমরা দুটোই একসাথে দিয়ে দেবো, যেটা মানুষ দিয়ে সার্চ করবে সেটাই যেন আমাদেরকে পেয়ে যায়, অনলাইন আর্নিং লিখেও যেন আমাদের অনলাইন আর্নিং টিপসটা পেয়ে যায়, আবার অনলাইন আর্নিং টিপস লেখার পরেও যেন আমাদেরটা পেয়ে যায়। তো এটা হচ্ছে লং টাইল কিওয়ার্ড। একটু কি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপর রয়েছে আর্টিকেলের কোয়ালিটি। আপনি যে আর্টিকেলটা লিখলেন, আপনার আর্টিকেলের কোয়ালিটি কতটুকু হয়েছে বা আপনার আর্টিকেলটা কতটুকু সঠিক হয়েছে, সেই জিনিসটা আপনাকে প্রথমে চেক করতে হবে। কারণ আপনি যখন একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার পর বাইরে সবগুলো আপনি মেইন কিওয়ার্ড, শর্ট টাইল কিওয়ার্ড সবগুলো তো আপনি সবকিছু করে দেবেন, হ্যাঁ, করে দেওয়ার পর বাইরে আপনাকে বলবে, যখন আপনি বাইরেকে কাজ জমা দেবেন, দেখবেন আর্টিকেল রাইটিং এর কাজের ক্ষেত্রে বা একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যখন পরিপূর্ণ একটি ই কমার্স সাইট আপনি তৈরি করবেন বা একটা ওয়েবসাইট তৈরি করবেন, বাইরে কিন্তু সহজে আপনার কাজটা গ্রহণ করবে না, বাইরে আপনার কাছ থেকে ম্যাক্সিমাম একদিন সময় নেবে। কারণ আমাদের কাছে যখন আমরা ফাইবারে কাজটা ডেলিভারি দিই, তখন আমাদের হাতে 3 দিন সময় থেকে থাকে, আমাদের হাতে যেহেতু 3 দিন সময় থেকে থাকে, ঠিক তেমনি বায়ারের কাছেও কিন্তু 3 দিন টাইম থেকে থাকে। ওই 3 দিনের ভিতরে বায়ার কী করবে, তার সম্পূর্ণ ওয়েবসাইটটা ঘেঁটে দেখবে যে তার আর্টিকেলটা সঠিক হয়েছে কিনা, তার আর্টিকেলের ভিতরে কোনো কপিরাইট আছে কিনা, তার আর্টিকেলের ভিতরে মানে কোনো এসইও রিলেটেড ট্যাগ ইউজ হয়েছে কিনা, সব কিছু বায়ার খতিয়ে দেখবে। দেখার পর আপনাকে সে কী করবে, ডেলিভারি করবে, নতুবা সে ডেলিভারি করবে না। কারণ একটা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে, আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে, এসইওর ক্ষেত্রে, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, সম্পূর্ণ ক্ষেত্রে বায়ার আপনাকে ম্যাক্সিমাম $1,500 সে দিয়ে দেবে। আর এই $1,000 থেকে $1,500 যখন কাজ সে ডেলিভারি করবে, তখন সে অনেক জিনিস দেখার পর সে আপনার কাজটা গ্রহণ করবে, নতুবা করবে না। যখন সে দেখবে যে 100% কমপ্লিট হয়েছে, তখন সে আপনার কাজটা গ্রহণ করবে। এখন আপনি একটা আর্টিকেল লিখলেন, তো আর্টিকেল লেখার পর এখন আপনার আর্টিকেল যে আর্টিকেলটা লিখলেন, আর্টিকেলের কোয়ালিটি কি কেমন হয়েছে বা দেখতে কেমন হয়েছে, বা আপনার কোনো জায়গায় কোনো ভুল রয়েছে কিনা, বা আপনার আর্টিকেলটা 100% ঠিক আছে কিনা, সেই জিনিসটা আপনি প্রথমে দেখবেন, সেই জিনিসটা আপনি প্রথমে দেখবেন বায়ারকে কাজ জমা দেওয়ার আগে। বা আপনি একটা আর্টিকেল লিখলেন, লেখার পর আপনি এই জিনিসটা জাস্টিফাইজ করবেন যে আপনারটা ঠিক আছে কিনা। এই আর্টিকেল রাইটিংয়ের কোয়ালিটিটা দেখতে হলে আপনারা এই সফটওয়্যার যেতে পারেন, আবার নতুবা আপনি এই এই যে আমি লিঙ্কটা রেখেছি বা আর্টিকেলটা লিখে রেখেছি, এই আর্টিকেলটা আপনি গুগলে সার্চ দিয়ে করতে পারবেন।
তো আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি। তো দেখুন কপি করে নিয়ে আমি এখানে গুগলে সার্চ দিচ্ছি, এখান থেকে দেখাচ্ছি রিড এবিলিটি টেস্ট, ঠিক আছে। আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে। তো তারপর দেখুন রিডেবল ফ্রি রিডেবিলিটি টেস্ট টুলস ওয়েব এফএক্স, এটাতে ক্লিক করবেন। আর এই লিঙ্কটা আমি এখানে এখানেও দিয়ে রাখছি, এখানেও দিয়ে রাখছি, সমস্যা নেই। বাট আপনারা এই রিড এবিলিটি টেস্ট সার্চ করলেই পেয়ে যাবেন। ওকে, তো দেখুন আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমাদের রিড এবিলিটি টেস্ট টুলটা ওপেন হয়েছে। টেস্ট টুলটা ওপেন হয়েছে, এরপর আমরা কি করব, এখানে দেখুন টেস্ট বাই ইউআরএল, টেস্ট বাই ডাইরেক্ট ইনপুট, টেস্ট বাই অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কোনো কাজ নেই, দেখুন নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এগুলো আমাদের কাজ নেই। আমাদের কাজ হচ্ছে টেক্সট টেস্ট বাই ডাইরেক্ট ইনপুট হচ্ছে আমাদের কাজ। তো জাস্ট আমি এখান থেকে টেস্ট বাই ডাইরেক্ট ইনপুটে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে টেস্ট বাই ডাইরেক্ট ইনপুট। হ্যাঁ, আপনি যে আর্টিকেলটা লিখলেন সম্পূর্ণ আর্টিকেলটা আপনি এখানে পেস্ট করে দেবেন, যতগুলো আর্টিকেল আপনি লিখবেন সম্পূর্ণ আর্টিকেলটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তার আগে আমি এই জিনিসগুলো কেটে দিচ্ছি। এখানে দেখুন এখানে সে বলেই দিচ্ছে এন্টার টেক্সট চেক দ্য রিডেবিলিটি। হ্যাঁ, তো জাস্ট আমি এটা কেটে দিচ্ছি। তো আমি কিছু আর্টিকেল নিয়ে আসি। তো আর্টিকেল নিয়ে আনার জন্য আমি একটা ওয়েবসাইটে যাই, আমার হাতে তো বর্তমানে কোনো আর্টিকেল নেই, সেক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট থেকে আর্টিকেল নিয়ে আসি জাস্ট চেক করার জন্য। আমি এই জাইন আর্টিকেলকে সার্চ করলাম, তো এখান থেকে আমি একটা আর্টিকেল নিয়ে আসবো। আপনারা তো আর্টিকেল লিখবেন, জাস্ট আমার হাতে যেহেতু আর্টিকেল লিখে নেই আমি এই সাইট থেকে আর্টিকেল নিয়ে আসতেছি। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি একটা ক্যাটাগরি বেছে নেই, এটা হচ্ছে আর্টিকেল রাইটিং এর একটা সাইট। আমি এখান থেকে বিজনেস এর একটা সাইট বেছে নেই, তারপর এখান থেকে যে কোনো একটা আর্টিকেল আমি নিয়ে নিই। মনে করুন উনি একটা আর্টিকেল লিখেছেন, আমি এই আর্টিকেলটা কপি করলাম, সম্পূর্ণ কপি করে নিয়ে গেলাম। আচ্ছা, অল্প একটু কপি করে নিয়ে যাই, আপনারা সবগুলো চেক করবেন, আমি এখান থেকে অল্প কপি করে নিয়ে যাই। এটা আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো, জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করার পর একটু নিচে আসবেন, আসার পর জাস্ট ক্যালকুলেট রিড এবিলিটি ক্লিক করবেন। এই দেখুন এখানে আমি ক্লিক দিচ্ছি। তো একটু নিচে যাবেন, একটু নিচে যাবেন, এই দেখুন টেক্সট রেজাল্ট, ইয়োর টেক্সট হ্যাজ বিন, ইয়োর টেক্সট হ্যাজ অ্যান অ্যাভারেজ। দেখুন আমাদের লেভেল দেখাচ্ছে 12, ইট শোল্ড বি ইজিলি আন্ডারস্টুড ট্রাই 17 to 18 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, তো এই জিনিসটা, এই যে দেখুন এই যে আর্টিকেলটা আমরা লিখলাম, এই আর্টিকেলটা 18 থেকে 17 বছরের নিচের মানুষগুলা পড়তে পারবে। বা আপনি একটা জিনিস মনে রাখবেন যে এই আর্টিকেলটা যত কম বয়সী যুক্ত হবে বা কম বয়সের লোক এই জিনিসগুলো পড়তে পারবে, মনে করবেন যে আপনার আর্টিকেলটা তত বেশি ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যত বয়স কম হবে, এখানে বয়স যত কম হবে তত আপনার আর্টিকেলটা তত ভালো হবে। মনে করুন এখানে আমাদের 17 থেকে 18 দিচ্ছে, এখানে যদি 14 থেকে 15 দিত আমাদের আর্টিকেলটা আরো ভালো হতো। মানে বয়স যত কম হবে, মানে যত বয়স কম দেখাবে, তার মানে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার আর্টিকেলটা এত ভালো হয়েছে যে কম বয়সী মানুষেরাই কিন্তু আপনার এই আর্টিকেলটা পড়তে পারবে। কম বয়সী মানুষেরাই কিন্তু আপনার আর্টিকেলটা পড়তে পারবে। সে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আর্টিকেলটা যত বেশি কম মানুষ পড়তে পারবে বা কম বয়সী মানুষ পড়তে পারবে, আপনার আর্টিকেলটা তত বেশি ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের আর্টিকেলটা যত এখানে কম বয়স শো হবে, তার মানে আমাদের আর্টিকেলটা তত বেশি ভালো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে আমাদেরকে আর্টিকেল রাইটিং এ আরো একটু অপশন দেখাচ্ছে, এখানে আমাদেরকে নাম্বার নাম্বার দেখাচ্ছে, এখানে আমাদেরকে নাম্বার আমাদের লেভেল দেখাচ্ছে, এই দেখুন, এই দেখুন আমাদেরকে স্কোর দেখাচ্ছে, ইন্ডেক্স দেখাচ্ছে। এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, এই দেখুন অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতে পাবেন। তারপর এখানে দেখুন, এখানে আমাদেরকে দেখাচ্ছে নাম্বার অফ সেন্টেন্স, আপনাদের এই আর্টিকেলের সেন্টেন্সগুলো কত কতটুকু,
দশটা সেন্টেন্স রয়েছে, তারপর নাম্বার অফ ওয়ার্ডস 146টা ওয়ার্ড। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনাকে দেখাবো আপনার আর্টিকেলের ভিতরে কতটা ওয়ার্ড অ্যাড হয়েছে, 146টা ওয়ার্ড। এই যে আমি আমি যে এই আর্টিকেলের ওয়ার্ডটা আনলাম, হ্যাঁ একটু নিয়ে আসলাম, তো একটুকুই আমাদের হয়েছে 146টা ওয়ার্ড হয়েছে। এরপর দেখুন নাম্বার অফ কমপ্লেক্স ওয়ার্ড 31টা, প্রেজেন্ট অফ কমপ্লেক্স ওয়ার্ড 21.23%। হ্যাঁ, এখানে আমাদের পরিপূর্ণ দেখাচ্ছে এভারেজ ওয়ার্ড পার্সেন্টেজ। হ্যাঁ, আমাদের ওয়ার্ডের এভারেজ দেখাচ্ছে 14.60। হ্যাঁ, তারপরে এখানে দেখাচ্ছে এই দেখুন পার ওয়ার্ড আমাদের দেখাচ্ছে 1.77। তো এগুলো আপনারা একটু বুঝে নেবেন। তো আশা করি আপনারা জাস্ট এখান থেকে জাস্ট যে জিনিসটা দেখবেন সে জিনিসটা হচ্ছে আপনাদের এখানে কোনো জিনিস দেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখানে দেখবেন নাম্বার অফ ওয়ার্ডস, আপনার এই আর্টিকেলের ওয়ার্ড কতটুকু হয়েছে। কারণ আমরা আগেই বলেছি, এখানে আমরা আগেই বলেছি কি যে আমরা আমরা কি করতে পারবো, 500 ওয়ার্ডের ভিতরে যদি আমাদের 500 ওয়ার্ডের ভিতরে আর্টিকেল হয় সেক্ষেত্রে আমরা 15টা আমাদের কি করতে পারবো কিওয়ার্ড সেট করতে পারবো। তার মানে আমাদেরকে টার্গেট হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো আমাদেরকে টার্গেটেড করতে হবে। তার মানে এখানে 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 হয়েছে 146টা। তার মানে আমরা আমাদের যদি টার্গেটেড কিওয়ার্ডটা যদি অ্যাড করতে চাই এই 146টা ওয়ার্ডের মধ্যে, সেক্ষেত্রে আমরা খুব বেশি কম করতে পারবো। মনে করুন আমরা এখান থেকে 4টা, 2টা অথবা 3টা, এর বেশি পারবো না, 2টা অথবা 3টা আমাদের ট্যাগ ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের আর্টিকেল রাইটিং এর যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটিটা আমরা এখানে দেখতে পাবো। আর এখানে মনে রাখবেন যে যত কম বয়সী মানুষ মানুষের বয়স এখানে শো হবে, তার মানে আপনার আর্টিকেল রাইটিংটা তত ভালো হয়েছে। এক কথায় মানে যে আর্টিকেলটা একদম ছোট মানুষেরাও পড়তে পারবে সেই আর্টিকেলটা অনেক মধুর হয়েছে এবং অনেক ভালো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন আর্টিকেল গ্রামার চেক, আর্টিকেল গ্রামার চেক। তো একটা কথা মনে রাখবেন, আমরা আর্টিকেল লেখার পর সাধারণত আমরা আর্টিকেল লিখেই যাচ্ছি, আর্টিকেল লিখেই যাচ্ছি। তো মনে রাখবেন যে আপনি যত এক্সপার্ট হন না কেন, অবশ্যই আপনার টাইপিং এর সময় কোথায় না কোথায় আপনার গ্রামার মিস্টেক হবেই হবে। আর যদি আপনার গ্রামারলি মিস্টেক হয়, সেই ক্ষেত্রে গ্রামারলি যদি মিস্টেক হয়, আপনি আপনি কাজটা জমা দিলেন। হ্যাঁ, আপনি বাইরে কাজটা জমা দিলেন, মনে করলেন যে বায়ার আপনার এখানে যে একটা গ্রামার মিস্টেক হয়েছে, বায়ার সেটা বুঝতে পারলো না, বায়ার সেটা বুঝতে পারলো না, কিন্তু এই বায়ারের ওয়েবসাইটটা যারা ভিজিট করতে আসবে, তখন তারা কিন্তু ওয়েবসাইটটা যারা ভিজিট করতে আসবে আর্টিকেল পড়ার জন্য, তারা কিন্তু অনেক এক্সপার্ট হয়ে থাকে, বইয়ের লেখক হতে পারে বা যে কোনো বড় টাইপের মানুষ হতে পারে। তারা এসে দেখলো, দেখার পর তারা বাইরে এখানে পড়লো, মনে করলেন যে 100 জন মানুষ মানুষ যদি পড়তে আসে, এখান থেকে 10 জন মানুষ কি করতে পারবে, এর আর্টিকেলের ভিতরে কি কি ভুল আছে সেটা তারা ধরতে পারবে। তখন কি করবে, বায়ারের কমেন্টে এসে কমেন্ট করবে যে তোমার এই জায়গায় ভুল আছে, এই আর্টিকেলটা ভুল আছে। বায়ারের ওয়েবসাইটে ফিডব্যাক খারাপ দিতে পারে, কমেন্ট খারাপ খারাপ কমেন্ট করতে পারে, তখন বায়ার আপনাকে ধরবে। বা বায়ার যদি নাও ধরতে পারে, আপনাকে আর কখনোই সে কাজ দেবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটা আর্টিকেল লেখার পর অবশ্যই আপনাকে গ্রামারলি চেক করতে হবে যে আমার আমি যে একটা আর্টিকেল লিখলাম ওই আর্টিকেলের গ্রামার সেন্টেন্সগুলো একদম পারফেক্ট ওয়েতে আছে কিনা, সেই জিনিসটা আপনাকে ফলো রাখতে হবে। তো সেই জিনিসটা ফলো রাখার জন্য কি করবেন, তো আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন, গ্রামার চেক লিখে সার্চ করবেন। তো আমি গ্রামার চেকটা কপি করে নিচ্ছি, তো কপি করে আমি এখানে গুগলে পেস্ট করে দিচ্ছি। দেখুন জাস্ট গ্রামার চেক লিখে যদি সার্চ করেন এখানে অনেকগুলো অপশন আসবে। দেখুন বেস্ট গ্রামার চেকার, অনলাইন এডিটর গ্রামার চেকার, অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পাবেন, ফ্রি গ্রামার চেকার অনলাইন। হ্যাঁ, জিঞ্জার সফটওয়্যার, তো আমি আমি সবচেয়ে বেশি সাজেস্ট করবো আপনারা যে জিঞ্জার সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যার দিয়ে ইউজ করবেন, কারণ ওই সফটওয়্যারটা অনেক ভালো। তো আমি জিঞ্জার সফটওয়্যারটা ওপেন দিচ্ছি। আচ্ছা, তো আমরা জিঞ্জার সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পর আপনি যে গ্রামার এখানে এনে দেবেন বা আপনি যে আর্টিকেলটা লিখলেন ওই আর্টিকেলটা এখানে পেস্ট করবেন। তো এখানে অনেক অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন আপনি ম্যাক্সিমাম 500টা ওয়ার্ড এখানে অ্যাড করতে পারবেন, জিঞ্জার দিয়ে আপনি ম্যাক্সিমাম 500টা ওয়ার্ড চেক করতে পারবেন। আপনারা বাগ করে করে চেক করবেন, বা 500 হতে পারে আবার 1000 হতে পারে ম্যাক্সিমাম। আমি আমার জানা মতে যে 500টা ওয়ার্ড এখানে তারা এক্সপ্লেন করে। তো আপনারা কি করবেন, যদি সর্বপ্রথম আপনারা সবগুলো আর্টিকেল নিয়ে আসবেন, যদি নিয়ে নেয় তাহলে ভালো কথা, নাহলে আপনার 500টা করে চেক করবেন। তো আমি একটা চেক করে দেখাচ্ছি। তো এখানে আনার পর আপনার যদি কোনো আর্টিকেলে যদি ভুল হয়ে থাকে তারা সরাসরি সংশোধন করে দেবে। আচ্ছা, গ্রামার্টিকেলে যদি কোনো প্রবলেম হয় তারা সলভ করে দেবে। আচ্ছা, আমি এখান থেকে এই আর্টিকেলগুলো নিচ্ছি, দেখি তো আমার এখানে কোনো ভুল আছে কিনা। তো দেখুন এই আর্টিকেলটা আমি কপি করলাম,
কপিগুলো জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, জিঞ্জার ইট ইট অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে জিঞ্জার ইট অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, জিঞ্জার ইটে ক্লিক দেওয়ার পর এ দেখুন এখানে দেখাচ্ছে আমাদের ইয়োর টেক্সট ওয়াজ লঙ্গার দেন অত 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 ক্যারেক্টার। আচ্ছা, আমরা এখানে আমাদেরকে বলতেছি আচ্ছা অনেকগুলো বেশি ওয়ার্ড হয়ে গেছে, তো আমরা এগুলো কেটে দিই। 500 ওয়ার্ডের বেশি তারা নেয় না। আচ্ছা দাঁড়ান, এখানে সম্ভবত আরো কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে, তো আমি এখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে নিই, এখানে আর আরো কিছু ওয়ার্ড নিয়ে নিই। ওকে, তারপর জিঞ্জার ইট ক্লিক করলাম। আচ্ছা দাঁড়ান, আরো কিছু নিয়ে নিই এখান থেকে। এবার হয়েছে, এই দেখুন আমাদের যে জায়গায় জায়গায় যে জায়গায় ভুল হবে। আচ্ছা এখান থেকে তো, আচ্ছা না না, এখানে তো 400টা 500টার উপরে তারা নেবে না। হ্যাঁ স্যার, 450টা আমি দেওয়া যাবে না স্যার। আমরা অল্প কিছু নিয়ে আসি, মনে করুন এই এই আর্টিকেলটা আমরা নিয়ে নিলাম। এই আর্টিকেলটা আমরা নিয়ে নিলাম, আমরা দিয়ে দিলাম, তারপর জিঞ্জার ইট। তো আমরা এখন দেখুন লোডিং নিচ্ছে, এই দেখুন আমার কোথায় কোথায় ভুল রয়েছে, তারা কিন্তু আমার কোথা কোন জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে তারা কিন্তু এখানে বলে দিচ্ছে। এই দেখুন এই জায়গায় ভুল রয়েছে, আমরা এটা সংশোধন করে নিতে পারবো। এই দেখুন তারা কিভাবে বলে দিচ্ছে, APART APART, তারপর এখানে কমা নেই, এখানে কিন্তু তারা কমা কমা দেওয়ার জন্য বলতেছে। আবার বাকি বাকিটা ঠিক আছে, তার মানে এখানে এখানে কমা দিলেই আমাদের আর্টিকেলটা ঠিক হয়ে যাবে, আর কোথাও কোনো ভুল নেই। আমরা আরো কিছু আর্টিকেল নিয়ে আসি, দেখুন এখানে আপনারা অল্প অল্প করে আর্টিকেলটা নেবেন, অল্প অল্প করে আর্টিকেল নেবেন, নিয়ে এখানে দেখবেন, দেখুন নিয়ে নিলাম, তারপর জিঞ্জার ইট। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখানে এখানে আমাদের ওয়ার্ডটা সেন্টেন্সটা ইয়ে হয়ে ওভার হয়ে গেছে। তারপর দেখুন তারা এখানে জাস্ট আমাদেরকে ভুল ধরিয়ে দিচ্ছে, এই দেখুন এই অপশনটা এই লেখাটা না হয়ে এই লেখাটা হতে হবে, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে জিঞ্জার সফটওয়্যার মাধ্যমে আমরা আমাদের গ্রামাটিক্যালটা ঠিক করতে পারবো। আবার যদি আপনাদের গুগল ট্রান্সলেটের মধ্যে আপনারা নিয়ম সংশোধন করতে পারবেন কিভাবে আপনাদের পিসিতে যদি অ্যাকশনের মধ্যে যদি গ্রামাটিক্যাল সফটওয়্যার যদি থেকে থাকে, এই সফটওয়্যার যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা গ্রামাটিক্যালটাও ঠিক করে নিতে পারবেন। এই সফটওয়্যার জিঞ্জার সফটওয়্যার যে কাজ করবে আপনার গ্রামাটিক্যালে ঠিক একইভাবে কাজ করবে। তো যেহেতু এখানে জিঞ্জার সফটওয়্যার আমাদের 500টার উপরে নিচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের আর্টিকেলটা আমরা গুগল ট্রান্সলেটে নিয়ে আমরা বা কোনো ওয়ার্ড সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আমরা আমাদের এই গ্রামাটিক্যালের মাধ্যমে আমরা টেস্ট করে নেব, সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর যারা জিঞ্জার ইউজ করবেন তারা জিঞ্জার ইউজ করতে পারেন, বাট আপনারা যদি গ্রামাটিক্যাল সফটওয়্যার পরে যদি অন্য কোনো সফটওয়্যার ইউজ করেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে জিঞ্জার সফটওয়্যারটা আপনারা ইউজ করবেন, কারণ জিঞ্জার সফটওয়্যারটা অনেক ভালো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে আর্টিকেল কপি পেস্ট চেক। আপনি যে একটা আর্টিকেল লিখলেন, কারণ আর্টিকেল লেখার ক্ষেত্রে আমরা অনেকের কাছ থেকে অনেক আইডিয়া নেব, অনেকের কাছ থেকে কিন্তু অনেক ওয়েবসাইট থেকে কিন্তু অনেক আইডিয়া নেব, আমাদের কম্পিটিটর খুঁজে বের করবো, আমাদের কম্পিটিটর কিভাবে কিভাবে আর্টিকেল লিখেছে সেই জিনিসটা আমরা বের করবো, আমাদের কাছ থেকে আমরা টুকটাক কপি করবো, তাই না? তো আমি টুকটাক কপি করার জন্য আমি আপনাকে বলেছি যে আগে পিছনে লেস লাগিয়ে কপি করবেন, সরাসরি কোনো জিনিস কপি করবেন না। তো এখন আমরা সরাসরি কপি করলাম না, আগে পিছনে লেস লাগালাম, লাগিয়ে আমরা সবকিছু লিখলাম। হ্যাঁ, এখন এখন আমরা দেখবো যে আমাদের সব যখন আমরা গ্রামাটিক্যাল চেক করে নেব, এরপরে স্টেপ আমরা দেখবো আমাদের আর্টিকেলের কোনো জায়গায় কপি পেস্ট অ্যালাউ করে কি না বা কপি পেস্ট ধরে কি না। যদি আপনার ওয়েবসাইটের ভিতরে বা আপনার আর্টিকেলের ভিতরে যদি কপি পেস্ট ধরে ফেলে, বায়ার কখনই আপনার কাজটা গ্রহণ করবে না, কারণ কপি পেস্ট জনিত কাজ যদি করা যেত বায়ার তো আপনাকে কাজ দিত না, বায়ার তো নিজেই কপি পেস্ট করে ফেলতো। বায়ার আপনাকে দিয়েছে যে কপি পেস্ট ছাড়াই যাতে একটা আর্টিকেল রাইটিং হয়, সেই জন্য তো বায়ার আপনাকে দিয়েছে। সেই জন্য আপনারা সব কাজ চেক করার পর বায়ারকে কাজটা জমা দেবেন। তো এখন আমরা লাস্ট স্টেপে দেখবো কিভাবে আর্টিকেল রাইটিং, আমি একটা আর্টিকেল রাইটিং লিখলাম, লেখার পর ওই আর্টিকেল রাইটিংটা কপি পেস্ট জনিত কিনা বা এই কপি পেস্ট মুক্ত কিনা সেই জিনিসটা আমরা দেখবো। তো সেই জিনিসটা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখতে পাবো। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সফটওয়্যারটা কপি দিচ্ছি, কপিতে জাস্ট আমি সরাসরি চলে যাচ্ছি গুগলে।
আচ্ছা, তো আমি আমি সার্চ করলাম প্লাজি রিজম চেকার। হ্যাঁ, সার্চ করার পর উপরে যে অপশনটা থাকবে এই দেখুন, প্লাগইন রিজম চেকার 100% ফ্রি অনলাইন, এই অপশনটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, একটু লোডিং হবে। আচ্ছা, তো দেখুন এটা আসার পর এখানে এখানে আমাদের এই টুলসের নাম হচ্ছে স্মল স্মল এসইও টুলস, বা আপনি এখানে লিখতে পারেন, আপনি এই 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 কিওয়ার্ডটা না লিখে আপনি লিখতে পারেন স্মল এসইও টুলস, লিখে টুলস লিখেও সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো জাস্ট আমরা যদি একটু নিচে যাই, একটু নিচে যাই, যাওয়ার পর এখানে আমরা কপি অ্যান্ড পেস্ট ইউর টেক্সট হিয়ার দ্য রিজেক্টেড, এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে কন্টেন্টটা আছে, আমরা যে কন্টেন্টটা লিখবো, আমরা যে কন্টেন্টটা লিখবো, আমরা যে আর্টিকেলটা লিখবো, ওই আর্টিকেলটা এখানে পেস্ট করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গায় জায়গায় কপি রয়েছে, বা আমরা কোথায় কোথায় থেকে কপি করেছি। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, মনে করুন আপনার আপনারা আর্টিকেল লিখলেন, আর্টিকেলটা লেখার পর সরাসরি আর্টিকেলটা পুরোপুরি এখানে পেস্ট করে দেবেন। তো যেহেতু এখানে জাস্ট আপনি 1000 ওয়ার্ডের আর্টিকেলটা এখানে টেস্ট করতে পারবেন, 1000 ওয়ার্ড, এই দেখুন লিমিট করে দিয়েছে তারা 1000 ওয়ার্ড পার সার্চ, আপনি 1000 ওয়ার্ডের আর্টিকেল এখানে সার্চ করতে পারবেন। তো আমরা বাক করে করে করব। তো জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য কিছু আর্টিকেল নিয়ে নিই, মনে করুন এই আর্টিকেলটা আমাদের কোনো কপি পেস্ট আছে কিনা আমি দেখব। কপি করলাম এই আর্টিকেল, আর্টিকেল তো 100% কপি পেস্ট করবে, কারণ আমরা আরেকজনের কাছ থেকে কপি করে নিয়ে আসতেছি। তো দেখুন আমি যদি এখানে পেস্ট করি, আমি যদি এখানে পেস্ট করি, আমি এখানে আর্টিকেল সোর্সটা কেটে দিচ্ছি। এই দেখুন আর্টিকেল সোর্সটা আমরা কেটে দিচ্ছি, কারণ আর্টিকেল সোর্স তো আমাদের লাগে না, কেটে দিচ্ছি। তো আমরা যদি একটু নিচে আসি, এই দেখুন, এই দেখুন একটু নিচে আসার পর আমাদের এখানে দেখাচ্ছি চেক প্লাজিরিজম, জাস্ট এখানে আমরা ক্লিক করব। দেখুন আমরা আমাদের এই সফটওয়্যার মাধ্যমে এই আমাদের আর্টিকেলটা চেক করতেছি, এই দেখুন, দেখুন প্লাজিরিজমের মাধ্যমে আমরা চেক করে নিচ্ছি। তো এখানে আমাদের কি কপি পেস্ট আছে সব কিছু তারা এখানে দেখাবে। আমি একটু নিচে যাই, এই দেখুন, এই দেখুন 100% কমপ্লিট চেকড, আমাদেরটা 100% চেক হয়েছে, আমাদেরটা 100% চেক হয়েছে। তো এখন আমাদেরকে রেজাল্ট দিচ্ছে, হ্যাঁ এখন আমাদেরকে রেজাল্ট দিচ্ছে প্লাজিরিজম হচ্ছে 33%, মানে 33% হচ্ছে আমাদের কপি পেস্ট জনিত, মানে আমাদেরকে কপি ধরেছে 33%, আবার ইউনিক ধরেছে 66%, মানে 66% আমাদের এই এই আর্টিকেলে কপি নেই, আবার 33% আমাদের এই সাইটে কপি আছে। তার মানে এই আর্টিকেল রাইটিংটা যদি আমরা বায়ারকে দেই, সেই ক্ষেত্রে বায়ার আমাদের আমাদের কাজটা রিজেক্ট করবে, বা আমাদের কাজটা রিফিউজ করবে। সেই ক্ষেত্রে আপনারা আপনারা যখন প্লাজিরিজম 0% দেখাবে এবং ইউনিক দেখাবে 100%, তখন আপনি বায়ারকে কাজটা জমা দিতে পারেন, তখনই আপনি এই আর্টিকেলটা মনে করবেন যে একদম কপিরাইট মুক্ত একটি আপনার আর্টিকেল। আর এই যে এখানে রেড দেখাচ্ছে, এই রেডের মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ভিতরে বা আপনার আর্টিকেলের ভিতরে কপিরাইট পেয়েছে বিধায় কিন্তু তারা এখানে দেখাচ্ছে। এই অপশনটা যখন আপনার কপিরাইট থাকবে তখন দেখাবে, আর ইউনিকটা হচ্ছে কপিরাইট ছাড়া যেগুলো ওয়ার্ড আছে ওইগুলো এখানে দেখাচ্ছে। তো এখন কি কি কপিরাইট ধরেছে আমরা একটু যদি নিচে যাই, আমরা এখানে দেখতে পাবো, এই দেখুন এই লাইনটা আমাদের কপিরাইট ধরেছে, এই যে লাইনটা, এই লাইনটা আমাদের কপিরাইট ধরেছে। তো এখানে অসংখ্য ওয়ার্ড আমাদেরকে কপিরাইট ধরেছে, অসংখ্য ওয়ার্ড আমাদেরকে কপিরাইট ধরবে। তো জাস্ট আমাদেরকে সাজেস্ট করতেছে আমাদের এই লাইনটা তারা কি করেছে, কপিরাইট ধরেছে। হ্যাঁ, তো জাস্ট এখন আমরা বুঝতে পারলাম যে এই লাইনটা আমাদের আর্টিকেলের ভিতরে কিন্তু এই লাইনটা রয়েছে, আমাদের আর্টিকেলের ভিতরে কিন্তু এই লাইনটা রয়েছে, তারা কি করেছে এই লাইনটাকে কপিরাইট ধরেছে। এখন আমরা গুগলের সাহায্যে দেখব যে এই যে লাইনটা বা এই সেন্টেন্সটা মানে গুগলের কোথায় কোথায় ইউজ হয়েছে সেই জিনিসটা আমরা দেখব। তো জাস্ট আমরা এটাকে কপি করি, জাস্ট আমরা এটাকে কপি করি, কপি করে চলে যাই সরাসরি গুগলে, গুগলে আসার পর আমরা এই সেন্টেন্সটাকে পেস্ট করে দিই। পেস্ট করার পর আমরা আগে ক্লোন দিয়ে দিচ্ছি, আমরা ক্লোন দিয়ে দিলাম, তারপর একদম লাস্টে ক্লোন দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট আমরা এন্টার চাপ দেব। তো এখন আমাদেরকে দেখাবে এই লাইনটা কোথায় কোথায় আমাদের রয়েছে, এখানে দেখাবে কোথায়, এই দেখুন এখানে এখানে যতগুলো না, এই দেখুন, এই দেখুন এই যে ওয়ার্ডটা আমাদের, এই যে ওয়ার্ডটা, হ্যাঁ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ এই দেখুন আমরা আমি প্রথমটা প্রথম প্রথম সেন্টেন্স দেখাচ্ছি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার কোথায় আছে দেখুন, আমি যদি একটু নিচে যাই, এই দেখুন এই সেন্টেন্সটা এখানে এখানে ইউজ আছে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার আমরা পাচ্ছি, আবার দেখুন ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার এখানেও পাচ্ছি, আবার দেখুন
ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার এখানেও পাচ্ছি, আবার এখানেও পাচ্ছি। তার মানে আমাদের এই সফটওয়্যারটা যে জিনিসটা দেখিয়েছে একদম সঠিক দেখিয়েছে, প্লাজিরিজম আমাদেরকে যে জিনিসটা দেখিয়েছে একদম সঠিক দেখিয়েছে। তো এই এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা তারা আমাদেরকে কপিরাইট ধরেছে। তো আমরা এই সেন্টেন্সটা যদি ডিলিট করে দেই, মনে করুন ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার, তো আমি এখান থেকে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ারটা খুঁজে নেই কোথায়, এই দেখুন এই সেন্টেন্সটা আমাদের কপিরাইট ধরেছে। আমরা যদি কেটে দেই, কেটে দেওয়ার পর আমরা যদি এখন যদি সার্চ দেই, চেক, আমাদেরটা চেকিং হচ্ছে, এই দেখুন চেকিং হচ্ছে, দেখুন কমপ্লিট 100% চেক, মানে আমাদের চেকটা 100% হচ্ছে, প্লাজিরিজম 0%, তার মানে আমাদের এই আর্টিকেলে বর্তমানে কোনো কপিরাইট নেই। আবার ইউনিক রয়েছে 100%, তার মানে আমরা কপিরাইট মুক্ত, তার মানে আমরা কপিরাইট মুক্ত। এই সফটওয়্যারের মাধ্যমে আমার কোন সেন্টেন্সটা কপিরাইট আছে সেই জিনিসটা আমি ধরতে পারবো, ধরে আমি এই সেন্টেন্সটাকে ডিলিট করে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি যে সেন্টেন্সটাকে কাটলাম, যে সেন্টেন্সটাকে আমি কেটে দিলাম, ওই সেন্টেন্সটা আমি চাচ্ছি অ্যাড করতে। সেই ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা অ্যাড করতে হলে তার এই ওয়ার্ডের বিপরীত যে শব্দটা আছে, ডিউরিং ওয়ার্ল্ডের যে বিপরীতটা শব্দটা আছে, এই শব্দটা আপনাকে ইউজ করতে হবে, ইউজ করে আপনি কপিরাইট মুক্ত হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা দেখলাম যে কিভাবে প্লাজিরিজমের মাধ্যমে আমরা কিভাবে এই স্মল টুলসের দ্বারা আমরা কিভাবে আমাদের আর্টিকেলে কপি পেস্ট জনিত যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটাকে ধরতে এবং ওই কপি পেস্ট জনিত ওয়ার্ডটাকে আমরা সরিয়ে দিতে আমরা শিখে গেলাম। তো এই ক্লাসের পর থেকে আপনারা টোটালি আর্টিকেল রাইটিংয়ের ক্লাসটা 100% করতে পারবেন। দেখুন এখানে আমাদের আমাদের স্ক্যানটা কমপ্লিট হয়েছে, আবার প্লাজিরিজম আমাদেরকে 0% দেখাচ্ছে এবং ইউনিক দেখাচ্ছে 100%, তার মানে আমাদের এখানে এই যে আর্টিকেলটা বর্তমানে আমরা নিলাম এই আর্টিকেলটা একদম সম্পূর্ণ কপিরাইট মুক্ত। এই আর্টিকেলটা আমি যে কোনো ওয়েবসাইটে অ্যাড করতে পারবো, এই আর্টিকেলটা আমি যে কোনো ওয়েবসাইটে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা হবে না। মানে একদম বিশেষজ্ঞ যদি চলে আসে কখনো কপিরাইট দিতে পারবে না, কারণ এই সফটওয়্যার যেহেতু আমাদেরকে মানে এই সফটওয়্যার যেহেতু আমাদেরকে বলতেছে যে আমরা 100% ইউনিক রয়েছি, সেক্ষেত্রে আমরা 100% স্যাটিসফাইড রয়েছি। আশা করি বুঝতে পারছেন। তো আমরা শিখলাম কিভাবে আর্টিকেলের কপি পেস্ট ধরতে হয়, তারপরে গ্রামার চেক কিভাবে করতে হয় প্রপারলি, তারপর আমরা শিখলাম আমাদের আর্টিকেলের কোয়ালিটি কিভাবে বের করবো তা আমরা শিখলাম, এরপর আমরা শিখলাম কিভাবে আমরা কিওয়ার্ড ডেস্টিনি সেট করব, ক্যাটাগরি কমন ট্যাগ মানে কোথায় কোথায় সেট করবো শিখলাম, এরপর কতটা ওয়ার্ডের কতটা কিওয়ার্ড সেট করতে পারবো তাও আমরা শিখলাম, এবং আমাদের মেন কিওয়ার্ড কতটুকু দিতে হবে, আবার লং টাইল কিওয়ার্ড কতটুকু দিতে হবে তাও আমরা শিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন? জি স্যার, স্যার আজকে যতগুলো দেখলাম স্যার কোনো ভিডিওতে স্যার এগুলো পাইনি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কে করেন স্যার? আমি তো যে আর্টিকেলটা তো আমি অন্য একটা ওয়েবসাইট থেকে তো আমি কপি করে নিয়ে আসি সাপোজ। হুম হুম পুরোটা এখন এখন যেভাবে আনলেন আর কি। আচ্ছা, এটা আনার পর এটা 100% মানে কপিরাইট মুক্ত দেখালো, এইতে কি তাহলে কি আমি আমার ওয়েবসাইটে এখান থেকে নিয়ে আমি ব্যবহার করতে পারবো নাকি? এখন এই যে আমাদেরকে 100% কপিরাইট মুক্ত দেখাচ্ছে, এটা আমরা যে কোনো ওয়েবসাইটে অ্যাড করতে পারবো এই মুহূর্তে? স্যার আমি তো এমনিতে আমি তো নিজে জানি পুরোটা তো কপি করলাম। হুম, আমি তো নিজে, কারণ দেখেন ইউটিউবে কিন্তু অনেকগুলা ভিডিও আছে, আছে না? হ্যাঁ, অনেকগুলা ভিডিও আছে, আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, কোনো কপিরাইট ধরবে না। আবার অনেকগুলা ভিডিও আছে আপনি ইউটিউবে আপলোড করলে কপিরাইট ধরে নেই। এই সেন্টেন্সটা যে ওয়েবসাইট তৈরি করেছে সম্ভবত এই সেন্টেন্সটা কপিরাইট ক্লেমে দেয়নি, যেগুলা দিয়েছে যেগুলা কপিরাইট ক্লেমে দিয়েছে এগুলো ধরবে, আর যেগুলো দেয়নি এগুলো আপনি যে কোনো ওয়েবসাইটে বারবার ব্যবহার করতে পারবেন। কিভাবে করব আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো তখন দেখাবো। ঠিক আছে, আজকে যে ক্লাসটা করালাম এই ক্লাসটা কি পারবেন? জি স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। ইউটিউবে কোথায় কি দেখেছেন এই ক্লাসটা? জি না স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। কে করেন স্যার? আর্টিকেল রাইটিংটা লিখবো কিভাবে? এতক্ষণ তো দেখলাম যে আর্টিকেল কিভাবে আপনার চেক করতে হয় প্লাস আপনার আদার যে ইগুলা ইনস্ট্রুমেন্ট গুলো দেখাইছেন ওইগুলো স্যার, কিন্তু লেখা তো কই থেকে লিখবো বা এরকম? আর্টিকেল রাইটিং এর পুরো ক্লাস দেখেছেন?
হ্যাঁ স্যার পুরো ক্লাসে দেখেছি, কতটা ক্লাস দেখেছেন? তিনটা ক্লাস স্যার আজকেটা নিয়ে। তিনটা যদি ক্লাস থেকে, আমি মনে করবো যে আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না, ঠিক আছে? আমি জি স্যার। ওইসব ক্লাসেই বলে দিয়েছি কিভাবে আর্টিকেল রাইটিং লিখবেন। না আপনি বলছেন স্যার ওই যে হেডলাইন টেডলাইন ওইগুলা কিভাবে দিতে হবে, কিন্তু লেখাটা তো স্যার 1000 ওয়ার্ডের বা 2000 ওয়ার্ডের আপনাকে কি বলেছিলাম, আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে বায়ার আপনাকে কি দিবে, টপিকস দিবে একটা। একটা টাইটেল দিয়ে বলবে যে ওই টাইটেল অনুযায়ী তাকে একটা আর্টিকেল লিখে দেওয়ার জন্য, হ্যাঁ এই। হ্যাঁ আর জি ওই জি টাইটেল নিয়ে আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন। জি সার্চ করলে ওই টাইটেল রিলেটেড অনেকগুলো সাইট আসবে না, জি জি ওইখান থেকে আপনারা সেন্টেন্স নিয়ে আইডিয়া নিয়ে ওইগুলো দেখে আইডিয়া নিয়ে তারপর আপনার তৈরি করবেন, মনে আছে এটা? আচ্ছা আচ্ছা জি স্যার বুঝতে পারছি আজকে এরকম প্রশ্ন করলেন কেন? না স্যার, ভুলে গেছিলাম তাহলে। যদি ভুলে যান তাহলে তো হবে না, আপনাকে প্রথমে মনে কর, আমাকে কোনো জিনিস জিজ্ঞাসা করতে হলে ক্লাসের বিষয়ে, মানে ব্যাক ডেটের ক্লাসের বিষয়ে জিজ্ঞাসা করতে হলে আপনাকে প্রথমে রিসার্চ করতে হবে যে স্যার এই বিষয়ে ক্লাসে বলেছিল কি না। আমি আমি তখন ঘাবড়ে যাচ্ছি যে আসলে আপনি ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝতে পারেন নাই, না না ক্লাস বুঝতে পারছি স্যার, ক্লাসের বিষয়ে কোনো সন্দেহ নাই স্যার। কারণ আমি এই জন্যই বলতেছি, কারণ আপনার কথার উপরে আমি বলতেছি, কারণ আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, কারণ আমাদের এই আর্টিকেল রাইটিং এর ভিডিও দেখে একটা আমার সাবস্ক্রাইবার, সে অনেক শিক্ষিত, সে আমাকে বলেছে যে স্যার আপনার ক্লাসের ভিডিও আমি কোনো জায়গায় পাইনি, এখনো আছে ইউটিউবে গেলে দেখতে পাবেন, আপনার কমেন্টে দেখতে পাবেন যে আপনার এই ভিডিওটা আমি কোনো জায়গায় দেখতে পাইনি, তবে আমার একটি কষ্ট হচ্ছে যে আপনার স্টুডেন্টরা বুঝতে পারবে কিনা, কিন্তু আমি 100% বুঝতে পেরেছি। কিন্তু আজকে তো আপনি প্রমাণ দিয়ে দিলেন আসলে আপনি কোনো কিছু বুঝেন নাই। না স্যার বুঝতে পারছি তো স্যার। আমি তাকে আনসার দিয়েছি যে অবশ্যই তারা পারবে, তারা যত ইনকাম করতে পারতেছে অবশ্যই তারা পারবে। না স্যার এই সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে তো হয়েছে। জি স্যার ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে, স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ করেন স্যার আর্টিকেল রাইটিংটা, এটা আমরা যে ওয়েবসাইটটাতে দেখলাম এটা তো ইংলিশে দেখলাম স্যার, এখন যদি আমি বাংলাতে লিখি বা হিন্দিতে বা আরবিতে অন্য যে কোনো ভাষায় লিখি, তাহলে কি আমরা এখানে ওই চেক করলে কি সেই রেজাল্টটা পাবো? এই অবশ্যই পাবেন, দেখাবো আমি। আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি, মনে করুন আমরা আমাদের সাইটে যাই, অনলাইন অনেক টিপস, আচ্ছা আমাদেরটা দেখাবে কিনা আল্লাহ জানেন, কেন আমাদেরটা এখনো গুগল টপে টপের জন্য কাজ করেনি, ঠিক আছে? তারপরে দেখি দেখায় কিনা। আচ্ছা মনে করুন এটা আমি কপি করলাম, এটা আমি কপি করলাম, একটু দেখি। ওকে তারপর সার্চ দিলাম, আমাদেরটা চেকিং হচ্ছে, আছে বেকারত্ব মোচন করে ফ্রিল্যান্সিং নিজে স্টাবিলিটি একটা ক্যারিয়ার গড়তে চান কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, এটা আমি কি করিনি, কপিরাইট ক্লেম করে দিয়েছি বিদায় ধরে ফেলছি, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন যদি এই বেকারত্ব মোচন করে ফ্রিল্যান্সিং নিজে স্টাবিলিটি একটা ক্যারিয়ার গড়তে চান, এই জিনিসটা আমি যদি দেখতে চাই এটা কোথায় আছে? দেখুন আমি কাস্টমাইজ করে এটা আবার ইউনিক করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো। এখানে যদি আপনি লিখেন আপনি কি বেকারত্ব মোচন করে, এখানে যদি আপনি লিখেন যে আপনি কি, তাহলে তো কপিরাইট মুক্ত হয়ে গেছে। দেখুন আমি আমি এটাকে যদি দেখি হালকা একটু এদিক সেদিক করলে একটু মোটে ইয়া করো, দেখুন কুলন দিলাম তারপর লাস্টে এন্ডে কুলন দিয়ে দিলাম, দেখি তো আমার এটা কোথায় আছে। আচ্ছা এই দেখুন অনলাইন আর্নিং টিপস পাচ্ছেন, আমাদের আমাদের ফেসবুক পেজটা পাচ্ছেন, অনলাইন আর্নিং টিপস, বেকারত্ব মোচন করে ফ্রিল্যান্সিং নিজে স্টাবলি একটা ক্যারিয়ার করতে চান,
দেখছেন এই এই টাইটেলটা আমি লিখলাম কিন্তু আমাদের সব ভিডিও ভিডিও টিডিও সব কিছু চলে আসছে আসছে না জি স্যার জি আবার দেখুন আমাদের আমাদের কম্পিউটার অ্যানালাইসিস চলে আসছে অনলাইন টিভি সব কিছু চলে আসছে দেখুন ঢাকা থেকে উজ্জ্বল মাতবর সব কিছু এখানে জাস্ট আমি একটা লিখলাম আমাদের সব কিছু চলে আসছে এখানে ঠিক আছে এখন এখানে একটা প্রশ্ন ছিল স্যার কে করেন স্যার এখানে আমার নির্দিষ্ট ফেসবুক আইডিতে আমি কপির এই আর্টিকেলটা লিখলাম লেখার পর আবার চাচ্ছি আমার এই সেম আর্টিকেলটা আমার ওয়েবসাইটে পাবলিশ করার জন্য আর কি তখন কি আমার ও ফেসবুকে যে পাবলিশ করার পর এটাতে পাবলিশ করার পর করলে কি কপিরাইট ধরবে গুগল তো কখনোই চিনবে না যে আপনি কে চিনবে না চিনবে না সেই ক্ষেত্রে আপনাকে মডিফাই করে দিতে হবে আবার যদি আপনার ওয়েবসাইটটা যদি আপনি যে ওয়েবসাইটে অ্যাড করবেন ওই ওয়েবসাইটটা যদি আপনার ফেসবুকে অ্যাড থাকে হ্যাঁ অ্যাড করে দেন কোনো সমস্যা হবে না ও ঠিক আছে তো আশা করি আর্টিকেল আর্টিকেল ক্লাসটা একদম পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পেরেছেন জি স্যার এটার জন্য অনেকদিন অপেক্ষা করছি স্যার বিশেষ করে আমার জন্য এটা প্রয়োজন খুবই প্রয়োজন আচ্ছা আর্টিকেল আর্টিকেল ক্লাসটা কিন্তু আজকে লাস্ট পার্ট এবং শেষ হয়ে মানে আজকে ক্লাসের মধ্যে শেষ হয়েছে হ্যাঁ মূল জিনিসটা যেটা জানার ছিল স্যার আজকে জানতে পারলাম এতদিন যে ক্লাসটা ছিল এটা মোটামুটি আগেও জানতাম এইটা জানা ছিল না আচ্ছা ঠিক আছে আর কি কেউ প্রশ্ন করবেন এই আজকে ক্লাস বিষয়ে হ্যালো সবাই মিউট হয়ে আছেন জি স্যার আমার কোনো প্রশ্ন নাই স্যার অন্য কেউ থাকতে যদি প্রশ্ন না করেন সেটা বুঝবো যে আসলে আপনারা কোনো কিছু সম্পূর্ণ বুঝেন কোনো কিছুই বুঝেন নাই না স্যার না স্যার আপনার নোট থেকে হ্যাঁ বলেন ভুলে গেলাম নোটপ্যাডটা একটু দেখাই দেন স্যার নোটটা একটু আচ্ছা নোটপ্যাডটা দেখে নেন এই হচ্ছে নোটপ্যাড স্ক্রিনশট দিয়ে এখন দেখেন আপনি ক্যাটাগরি কমেন্ট এবং ট্যাগ এগুলোর মধ্যে এই লাইনটা বলতে কি এরকম বুঝাইছেন স্যার এটা কমেন্টের ক্যাটাগরির মধ্যে আমরা আমাদের আর্টিকেলস আমাদের কিওয়ার্ড সেট করব কমেন্টের মধ্যে আমরা আমাদের কিওয়ার্ড সেট করব ট্যাগের মধ্যে আমরা কিওয়ার্ড সেট করব এটা কোন জায়গা এটা মানে বুঝলাম না স্যার কেন গত ক্লাসে বুঝালাম না এই যে দেখুন চিত্র সহ বুঝালাম ও স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে